আজকের প্রত্যাখ্যান পর্যন্ত বাংলাদেশ যে কোনো সিমে খুব সহজে ইনকামিং কল চালু বা বন্ধ করবেন। তো শুরুতে হয়ে যাক আসলে ইনকামিং কলটা কি। তো যখন আপনাকে কেউ কল করে থাকে এই কলগুলো কিন্তু ইনকামিং কল, আর আপনি যখন কাউকে কল করে থাকেন এটা আউটগোয়িং কল। তো ফার্স্ট অনেক সময় দেখা যায় আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছেন বা এমন কোনো জায়গায় আছেন, আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ কল না করুক, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে একটি কোড ডাল করার মাধ্যমে ইনকামিং কলগুলো বন্ধ করে রাখতে পারেন। এতে করে কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না, তবে সেক্ষেত্রে আপনি আপনার সিমটি চালু থাকা অবস্থায় আপনি কিন্তু খুব সহজে নেট চালাতে পারবেন, এসএমএস করতে পারবেন, শুধুমাত্র অন্যরা কিন্তু আপনাকে কলগুলো করতে পারবে না। তাছাড়া ফিওর যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে আপনি আরেকটি কোড ডাল করে দেবেন, এক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজে ইনকামিং কলগুলো আবারও চালু হয়ে যাবে, এতে করে সকলে আপনাকে কল করতে পারবে। তো কীভাবে বাংলাদেশের যে কোনো সিমে ইনকামিং কল চালু বা বন্ধ করবেন চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বাংলাদেশের যে কোনো সিমে ইনকামিং এমনকি আউটগোয়িং কল চালু বা বন্ধ করার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। তো আমি বাংলাদেশের সকল সিমের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেবো ইনকামিং এমনকি আউটগোয়িং কল চালু বা বন্ধ করা। তো এর জন্য আপনাকে যে কোডটি ডাল করতে হবে সেটা হলো *21*। তো সকল সিমের ক্ষেত্রে প্রথমত আপনারা এই কোডটি ডাল করবেন *21*। তারপর ভিউয়ার্স যদি আপনার সিমটি জিপি সিম হয়ে থাকে তবে সেক্ষেত্রে 017 দেবেন, রবি সিম হয়ে থাকলে 018 দেবেন, বাংলালিং হয়ে থাকলে 019 দেবেন। একইভাবে অন্যান্য সিমের প্রথম তিনটা কোড আপনারা এভাবে লিখে দিয়ে হ্যাশ টেপে দেবেন। হ্যাশ টেপে দেওয়ার পর এখান থেকে কল অপশনে ক্লিক করে দিয়ে এবার আপনার যে সিমটিতে মূলত আমি ইনকামিং কলকে বন্ধ করা দেখাচ্ছি প্রথমত, তো এবার ইনকামিং কলটা বন্ধ করার জন্য জাস্ট সেই সিমটিতে আপনারা ডায়াল করে দেবেন। তো আমি এখান থেকে ডায়াল করে দিলাম, ওনাদের সাথে সাথে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, জাস্ট আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স এখান থেকে ওপর দিকে লক্ষ্য করবেন এখান থেকে ফরওয়ার্ডিং অল কলস। তো এবার যদি আপনাকে কেউ কল করে তবে সেক্ষেত্রে ভিউয়ার্স কলগুলো কিন্তু আপনার ফোনে আসবে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার অন্য আরেকটি ফোন হাতে নিয়েছি, এবার যদি আমি আমার সেই ফোন থেকে এই নাম্বারটিতে কল দিতে যাই তবে সেক্ষেত্রে কিন্তু কলটা আসবে না। অর্থাৎ আমি যেহেতু ইনকামিং কলকে বন্ধ করে দিয়েছি সেহেতু কিন্তু কলটা আসবে না। জাস্ট আমি এখান থেকে আপনাদের কল দিয়ে দেখাচ্ছি আসলে কলটা আসে কিনা। তো লক্ষ্য করুন আমি কল দেওয়ার সাথে সাথে কিন্তু কলটা কেটে গেলো, কল এন্ডেড হয়ে গেছে, তো বুঝতে পারছেন কিন্তু কলটা আসবে না। তো এভাবে আপনারা খুব সহজে ইনকামিং কলকে আসা বন্ধ করে রাখতে পারবেন। তো এবার আসি কীভাবে, মতো আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে আপনি ইনকামিং কলকে চালু করে দেবেন। তো এর জন্য একইভাবে আপনারা আবারও চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। আসার পরে ভিউয়ার্স আপনাকে আরও একটি কোড ডায়াল করতে হবে, তো সেই কোডটি হলো *21#। তো অবশ্যই ভিউয়ার্স আপনারা কোডটা দেখুন সকল সিমের ক্ষেত্রে, জাস্ট আপনারা এই কোডটা ডাল করবেন বাংলাদেশের যে কোনো সিমের ক্ষেত্রে। তো আমি এখান থেকে আবারও ডায়াল করে দিচ্ছি, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দেবেন, অর্থাৎ কল ফরওয়ার্ডিং এটা কিন্তু আমাদের অফ হয়ে গেছে। পাশাপাশি এখান থেকে উপর দিকে যে নোটিফিকেশন ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে। তো এবার যদি আমি আপনাদের আরেকটি ফোন থেকে আবারও আমি এখান থেকে কল দিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে কলটা আসে কিনা। তো ভিউয়ার্স এখান থেকে আমি আবার আরেকটি ফোন থেকে আপনাদের কল দিয়ে দেখাচ্ছি আসলে কলটা আসে কিনা। তো এবার কিন্তু আমাদের কলটা চলে আসবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এখান থেকে আমাদের কলটি চলে আসছিল, যদি আমি কলটা কেটে দিয়েছি। তো বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনকামিং কলকে আসা বন্ধ করতে পারবেন, পাশাপাশি চালু করতে পারবেন। তো ভিউয়ার্স আরেকটি কোড রয়েছে, যে কোডের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ইনকামিং কলকে চালু করতে পারবেন। তো যদি আপনার এখান থেকে *21# এই কোডটি ডায়াল করে মূলত কাজ না করে তবে সেক্ষেত্রে আপনি আরেকটি কোড ডায়াল করতে পারেন, সেটা হলো *00#। তো সকল সিমের ক্ষেত্রে জাস্ট আপনারা এই কোডটা আপনারা আপনাদের সিমটিতে ডায়াল করে দেবেন। ডাল করতে দেখতে পাচ্ছেন এখান থেকে কল ফরওয়ার্ডিং রেজার ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এখান থেকে কল ফরওয়ার্ডিংটা বন্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বন্ধ করে নিতে পারবেন, এতে করে কিন্তু আপনার যখনই কেউ অন্য কেউ কল দেবে আপনার কাছে কিন্তু কলটা চলে আসবে, অর্থাৎ ইনকামিং কলগুলো চালু হয়ে যাবে। তো এর ছিল মূলত কীভাবে ইনকামিং কল চালু বা বন্ধ করবেন। তো এবার আসি কীভাবে আউটগোয়িং কল চালু বা বন্ধ করবেন। তো এর জন্য আপনারা আবারও চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে, আসার পরে এখান থেকে *03#। তো অবশ্যই বাংলাদেশের সকল সিমের ক্ষেত্রে জাস্ট এই কোডটাই করবেন কি আপনারা আপনাদের সিমটিতে ডায়াল করে দেবেন। তো এখান থেকে আমি আমার সিমটিতে ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ এনেবল, অর্থাৎ এখান থেকে আউটগোয়িংটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আপনি বন্ধ করতে চান তবে সেক্ষেত্রে এখান থেকে *03#। সকল সিমের ক্ষেত্রে বাংলাদেশের যে সিমই হোক না কেন জাস্ট আবারও করবেন কি আপনারা আপনার সিমটিতে ডায়াল করে দেবেন, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, অর্থাৎ এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে ইনকামিং কল চালু বা বন্ধ করতে পারবেন, পাশাপাশি আউটগোয়িং কল চালু বা বন্ধ করতে পারবেন।